টেঙাখাটুর পান্ধুয়া আর কপোহাত পথর আধারশিলা স্থাপন বিধায়ক তেরস গোয়ালার। দুলিয়াজান বিধানসভা সমষ্টির বিধায়ক তেরস গোয়ালাই শনিবারে নিজা সমষ্টির বিভিন্ন স্থানত কেইবাটাও উন্নয়নমূলক আসনির আধারশিলা স্থাপন করে। ইয়ার পিছতে আবেলি বিধায়কগৰাকীয়ে টেঙাখাটত আহি উপস্থিত হয় আর 2022-23 বিত্তীয় বর্ষর মুখ্যমন্ত্রী পকী পথ নির্মাণ আসনির অধীনত প্রথমে পান্ধুয়া গাঁত 74.18 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করবলিয়া 1.08 কিলোমিটার দৈর্ঘ্যর পেভার্স আর কার্পেটিং পথর আধারশিলা স্থাপন করে। ইয়ার পিছতে বিধায়কগৰাকীয়ে দক্ষিণ কপোহা গাঁত 83.80 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করবলিয়া 1.07 কিলোমিটার দৈর্ঘ্যর অন্য এটা পেভার্স আর কার্পেটিং পথ নির্মাণের আধারশিলা স্থাপন করে। উক্ত আধারশিলা স্থাপন অনুষ্ঠানত বিজেপির টেঙাখাট মন্ডলের সভাপতি প্রিয়নাথ চেতিয়া, জিলা পরিষদের সদস্য লিপিকা ভূঁয়া বৰুৱা আর সুশীলা আইন্দ, টেঙাখাট গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভানেত্রী কমলা সোনোয়াল, টেঙাখাট সরস্বতী দেবী বাগরদিয়া হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ সোনোয়ালকে ধরে যথেষ্ট সংখ্যক বিজেপি কার্যকর্তা আর স্থানীয় রাইজ উপস্থিত থাকে। লাগিছে যে 2016 চনত দুলিয়াজানবাসী রাইজে মোক বিধায়ক বনাইছিল আর 21 চনত দ্বিতীয়বার কারণে বিধায়ক হয়েছিল। আর দুলিয়াজানবাসী রাইজে যেটা মোক সম্বর্ধনা জানায় একটা গামোছা খান্দত দিয়েছিল আর দুঃখের কথাবিল রাস্তা পদূলি পানি যোগান বিভিন্ন রাজহ সমস্যাবিল কৈছিল। এই কথাবিল মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা ডাঙরিয়াক আমি কৈছিল আর এইজন মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার রাস্তার কারণে ইতিমধ্যে বহুত পয়সা দিছে, প্রায় 20 কোটি টাকা দুলিয়া সমষ্টি দিছে। আর আমি সিগনেচারত প্রায় 20 কোটি টাকা পাইছো, সর্বমুঠ প্রায় 40 কোটি টাকার কাম দুলিয়াজান সমষ্টিত আরম্ভ করছো। আজি 7টা রাস্তা কাম আরম্ভ করছো, প্রত্যেকটা রাস্তা পেপারবলক আর কার্পেটিং আছে। লগতে আমি সোনাল কছের অটোনমাস কাউন্সিলের একটা আসনি আরম্ভ করছো, আসাম দর্শন একটা নামঘর মুক্তি করছো। আমি আজি গৌরব অনুভব করছো যে আসলতে স্বাধীনতার 75 বছর পিছত প্রথমবার হয়তো রাইজে গম পাইছে বা ভারতবর্ষের রাইজে গম পাইছে যে আসলতে আমি ভারতীয় নাগরিক হিসাবে আমি বিচারিলে কিবা এটা পাও। আর এই কারণে আজি চারিফালে দিছে উন্নয়নের যাত্রা আরম্ভ হয়েছে। ইয়ার মূলতে হয়েছে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, আজি রাজপথত আন্দোলন নাই। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ডাঙরিয়া বারে বারে কৈছে যেতিয়াই শান্তি আহিব তেতিয়াই উন্নতি আরম্ভ হব। আর এই কারণে কৃষক শ্রমিক সকলকে ধরে সকল ধরনের আসনি এইবার বাজেটত ঘোষণা করেছে। আপনাকে জানে যে 6 তারিখের বাজেট আরম্ভ হয়েছে, 28 তারিখে 1 হব। আর এই বাজেটত বহু এনেকা অভিলাষী আসনি আছে যাক অনাগত দিনত আমার দুলিয়াজান বাকি রাজ্য উপকৃত হব। আর মই ভাবো যে আজি দিনটাই আমার কারণে ঐতিহাসিক দিন হয়ে থাকিব যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যাকালি যে মার্চ মাহর প্রথম সপ্তাহত অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে আগে আমি প্রায় বিকশিত ভারত সংকল্প যাত্রার দরে বিকাশিত সপ্তাহ আমি পালন করিম। আর আমি প্রায় 100 কোটি টাকার অধিক কাম আরম্ভ বা মুক্তি করি। মই এটা কথা খালি আজি দুঃখে কৈছো, স্বাধীনতা 75 বছর যখন দিল্লি দিসপুরত থাকলে একো কাম করব নোৱাৰিলে, তেওঁলোকে এতিয়া যেতিয়া উন্নয়নের যাত্রা আরম্ভ হয়েছে তেওঁলোকে এতিয়া আমাক সমালোচনা করেছে। আমি বিধবাসকলক যেতিয়া অরুণোদয় দিছো তেওঁলোকে অসুবিধা প্রতিবাদ করব বিচাৰিছে, রাশন কার্ড দিছো দুখিয়াক তেওঁলোকে বিরোধ করব বিচাৰিছে। গতিকে ভারতীয় জনতা পার্টি যখন বিরোধ আছে মই ভাবো তেওঁলোকে দুখিয়া বিরোধী স্ট্রেং লৈছে। আর দুখিয়া বিরোধী যখন রাজনীতি দল আছে অহাবার লোকসভা নির্বাচন নাইকিয়া হয়ে যাব, কারণ ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষতে দুলিয়াজানবাসী রাইজ সিদ্ধান্ত লৈছে। এটা প্রতিজ্ঞা করেছে যে যা লোকসভা নির্বাচনত আমি আমার প্রার্থীক যান ভোট দিছিল এই রেকর্ড আমি নিজে ভঙ্গ করিম। যাবার আমি 30,000 লিট দিছিল, এবার 40,000 লিট দিয়ার আমি মানসিকতার কাম আরম্ভ করছো। আর আমি ভাবো যে বিহুর আগে আগে উপহার আমি ভারতীয় জনতা পার্টিক দিম। আমি সেই কারণে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আই মাতৃসকল ইয়াত রখি আছে। একটাই মাত্র হয়েছে যে এখন সরকার উন্নয়নের যাত্রা আরম্ভ করেছে, আমি সহযোগী হব বিচারছো আর আজি এই কারণে গর্ব অনুভব করছো। নবকুমার আর রূপম গগৈ, রিপোর্ট টেঙাখাট লাইভ।